শোনো গো সজনী পহালো রজনী দুঃখ নিশি হলো যে ভোরে তব মধু পরশি দুলি বধু হরশি অনুক্ষণ তনু মন খোঁজ খবর নেওয়া শুরু করেছো নাকি? কি পাগলের মতো বকছিস? আমরা তো তোর ভালো জানি মা, আমার অনেক ভালো তোমরা করেছো, আর নতুন করে ভালো কিছু করতে হবে না। দেখো ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না, শেষে কি থেকে কি গড়াবে, তুমি যত তাড়াতাড়ি পারো এর একটা ব্যবস্থা করো। তুমি আজ আমার মেয়েকে সাবরমতীতে পুজো দেবার জন্য আসতে বলেছিলে, আমি জানতে চাই কেন তুমি আমার মেয়ের একটা পেটি সেন্টিমেন্টকে এইভাবে এক্সপ্লয়েট করছো। সেদিন তুমি যখন আমাকে 50,000 টাকা চেক ফেরত দিতে এসেছিলে সেদিন তোমাকে আমি নির্লোভ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আরো বড় লোভের ফাঁদ তুমি পেতে বসেছ। লোভ? হ্যাঁ লোভ, আরো বেশি টাকা, আরো বেশি ঐশ্বর্যে। কিন্তু আমার মেয়ে চাইলেও আমি তা হতে দেবো না। এই তো তোমার ঘর, এই তো তোমার বাড়ি, আমার সবচেয়ে কম মাইনের কর্মচারীও তোমার চেয়ে ভালো ঘরে থাকতে অভ্যস্ত, এর মধ্যে আর কি আশা করো তুমি? স্পিক আউট, দেখছো কি? দেখছি, আপনি যশোমতী পাঠকের বাবা। Yes, a very, very hard nut to be cracked that way. সাহস থাকলে লোকে চাঁদের দিকে হাত পাড়ায় না। I shall be glad if you kindly remember this in future.
আমি ঠিক করলাম এখানকার জায়গা জমি বাড়ি ঘর সব বেচে দেবো। বেচে দেবে? হ্যাঁ বেচে দেবো, যা পাবো তাই দিয়ে তোকে নতুন করে ব্যবসা শুরু করতে হবে, তোকে বড় হতে হবে। কিন্তু যদি রাজুর কি হবে? তুই বড় হলে আবার সব হবে, কিন্তু এত বড় অপমান আমরা মুখ বুঝে কিছুতেই সহ্য করবো না। তুই যদি পুরুষ মানুষ হোস এই জমা তোকে দিতেই হবে। দেখ যশো, এত বাড়াবাড়ি ভালো না, তোর বাবা নিজে সে ছেলেটিকে ডেকে পাঠিয়েছে আর নিচে এসে অপেক্ষা করছে, তবু তুই যাবি না? না যাব না, বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছে তোমরা। আর চার মাস ধরে আমি তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি। অত্যাচার মানে মানে আমরা শুধু তোর উপর অত্যাচার করে এসেছি? হ্যাঁ হ্যাঁ অত্যাচার করেছো, তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে, হাসতে হবে, যাকে পছন্দ করিনি সপ্তাহে সে চার দিন আসবে, আমাকে গিয়ে তাকে আপ্যায়ন করতে যেতে হবে। কেন কেন তোমরা আমাকে এভাবে অপমান করছো? অপমান? অপমান নয়। আচ্ছা মা, তুমি না একদিন রমেশ চতুর্দিদের সঙ্গে আমার বিয়ে দেবার জন্য খেপে উঠেছিলে, বাবারে বিশ্বনাথ জাগিকে তুমি না একদিন মানুষ বলে গণ্য করেনি, তবে তবে আজ কেন তার উপর এত সদয় উঠেছ? কেন তার তার চারানাশে আর হাত ছাড়া হয়ে যাবে বলে? না, আমাদের কৃতজ্ঞতা বোধ আছে বলে। তোমাদের কৃতজ্ঞতা বোধ একটা মেয়ের জীবন বিকবার মতোই বড়। তাহলে দেখো, বড় বড় কথা বলো না, জীবনটা কি একবার বাড়ির বাইরে গিয়ে টের পাওনি? পেয়েছি। আর কি টের পেয়েছি জানি? জীবনটা তাহলে চাল নেই চলো নেই মাওলার একটা দাম্ভিক লোকের কাছে বিকলে ধন্য হবে ভাবছো? কিন্তু তা হবে না, আমাদের বংশ মর্যাদা আছে, নিজের খেয়াল খুশি মতো খোলাম কুচি খেটে বাড়াবে তা আমরা হতে দেবো না। আর শোনো, সামনের মাসে স্পেশাল ট্রেনিং এর জন্য বিশ্বনাথ ইউকে যাচ্ছি, তার অনারে আমি একটা পার্টি দিচ্ছি, সেখানে তোমাদের বিয়ের খবরটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করব। কি আমার আপত্তি থাকা সত্য? আপত্তি থাকবে না, লেখাপড়া জানা যে মেয়ের ভালো মন্দ বিবেচনা নেই তার আপত্তিরও কোনো মূল্য নেই, আর সেদিনের জন্য তুমি প্রস্তুত থাকো। আমি কিনা মরছি আমার নিজের জ্বালায়, দু দুটো বউ মরে গেল অবধি। এখনো সময় আছে, তোর বাবার যদি মুখ না হেট করতে চাস তাহলে এখনো চল, সময় আছে জানিস। কিরে, আমার আর যাবার দরকার হবে না মা। হ্যাঁ, তুমি বাবাকে গিয়ে জানিয়ে দাও তিনি যেখানে খুশি যার সঙ্গে খুশি আমার বিয়ে দিতে পারেন, আমি কোনোদিন কিছু করতে আসবো না। দিদি কোথায় যাচ্ছিস? কোথায়? একজন ঠিক করছে। একজন কে? মাওলা সেই লোকটাকে? হ্যাঁ দাদা, তাকে আমার ভীষণ দরকার, সে আমাকে ভীষণ অপমান করেছে। অপমান করেছে? হ্যাঁ,
সেদিন কি অপমান তোমাকে আমি বলতে পারবো না, তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। দাদা তুমি পারবে, তুমি পারবে দাদাকে খুঁজে বার করতে, তুমি পারবে দাদা, তুমি পারবে, তুমি তাকে খুঁজে বার করতে পারবে দাদা।